রাজনীতির মাঠেও লেগেছে বাজারের আগুন। বিএনপির অভিযোগ, জিনিসপত্রের দাম বৃদ্ধির একমাত্র কারণ সরকারের দুর্নীতি। দলটির নেতারা মনে করেন সরকারের পদত্যাগ ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ থেকে এসব কথা বলেন বিএনপি নেতারা। নিত্যপণ্যের দাম বৃদ্ধির তুলনামূলক একটি চিত্র তুলে ধরেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই সমাবেশ থেকে দলটির নেতারা আরও অভিযোগ করেন দ্রব্যমূল্যের অস্বাভাবিক এই বৃদ্ধির কারণ দুর্নীতি। ছাত্রদলের আয়োজনে প্রতিবাদ সমাবেশটি শুরু হয় বেলা 11টায়। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক ও বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকরা। বলেন, মন্ত্রী ও সরকারের সুবিধাভোগীদের লুটপাটের জন্যই মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। দলটির মহাসচিব বলেন, বিএনপিকে ক্ষমতায় বসাতে নয়, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় এই সরকারের পতন প্রয়োজন। এই মূল্য বৃদ্ধির পেছনে একটাই মাত্র কারণ, সেই কারণটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতি। বন্ধুগণ, আজকে তারা এই দুর্নীতি করে ফুলে ফেপে বড় হচ্ছে। সয়াবিন তেলের দাম বাড়ছে কেন? কারণ সয়াবিন তেলের যারা ব্যবসা করে তারা বেশিরভাগই হচ্ছে আওয়ামী লীগের ব্যবসায়ী। এই দেশের মানুষকে তাদের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত রেখে তারা একটা রাজতন্ত্র চালাবে, সেই তথাকথিত মুজিববাদের দেশ এখানে তারা চালু করবে। বন্ধুগণ, একই দাবিতে বরিশালেও সমাবেশ করে ছাত্রদল। বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল নেতাকর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে গেলে পুলিশ মিছিলে বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। দুপুরে সুনামগঞ্জ শহরের পুরান বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। মূল সড়ক প্রদক্ষিণ করতে চাইলে খামারখালি পয়েন্টে পুলিশ তাদের বাধা দেয়। বগুড়াতেও মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদল। দুপুরে শহরের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে তারা। নাটোরেও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা প্রতিবাদ সমাবেশ করে। আশা আসান, বাংলা চ্যানেল।